নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম টানা যাচ্ছে না। প্রতিনিয়ত বাড়ছে একের পর এক পণ্যের দাম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। ক্রেতাদের চাহিদার তুলনায় কম পণ্য কিনে বাজার থেকে ফিরতে হচ্ছে। তবে সবজি, মুরগি ও ডিমের দাম কমেছে কিছুটা। সপ্তাহের ব্যবধানে বাজারে দেখা যায় চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা ও ছোলার দাম বেড়েছে। তবে কমেছে নতুন আলু, পেঁয়াজ, ডিম ও মুরগির দাম। শনিবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তেল ও চিনির দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আর মৌসুম শেষে সরবরাহ কমতে থাকায় বাড়ছে চালের দাম। বিক্রেতারা বলছেন, বড় বড় কিছু কোম্পানি সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে। চাল ব্যবসায়ীরা জানান, প্রতিনিয়ত চালের দাম বাড়ছে। বছরের এই সময় চালের দাম কম থাকে, কিন্তু এবার উল্টো চিত্র দেখা যায়। বড় বড় কোম্পানিগুলো সিন্ডিকেট করে চালের বাজার অস্থির করে তুলেছে। প্রায় সব ধরনের মোটা চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা, চিকন চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা কেজিতে। আসলে তেল তো আপনার মনে করেন যে লিটারে আবার 12 টাকা বাড়াইছে, তো দেখা যাচ্ছে 12 টাকা বাড়ানোর পরে কোম্পানি অ্যাভেলেবেল তেল দিচ্ছে না, তার এখন মার্কেটে খালি তীরের তেলটা আসতেছে 900 টাকা কিনা, গায়ে রেট 925 টাকা, নতুন রেটে আমরা তেল পেয়েছি তীর। তারপর পেরেশ, রূপচাঁদা, বসুন্ধরা এরা এখনো অ্যাভেলেবেল তেল দেয় নাই মার্কেটে। হ্যাঁ, এরা নতুন রেটে আসলেই মার্কেটে আসবে, এখনো মার্কেটে আসে। চিনি তো নেই, চিনির দাম বাড়তি হয়েছে কিন্তু চিনি মার্কেটে আসে নাই, কোনো কোম্পানি চিনি ডিলারে আমাদেরকে চিনি দিতেছে। মসুর ডাল ইন্ডিয়া 100 টাকা, আগে ছিল 90 টাকা, দেশি মুসুর ছিল আগে 120 টাকা, এখন 140, 30 হয়েছে, 30 থেকে 40 হয়ে গেছে। তারপরে সোলাবুট, খেসারি, ডাবলি, মটর ডাল, মটরশুঁটি সব ডাইলে 5 থেকে 10 টাকা, 15 টাকা বাড়ছে কেজি। ফের বেড়েছে আটা ও ময়দার দাম। বিক্রেতারা বলছেন, সামনে দাম আরো বৃদ্ধি পেতে পারে। আটা এখন 2 কেজির প্যাকেট বিক্রি হচ্ছে 140, ময়দা বিক্রি হচ্ছে 160, দেখা যাচ্ছে 1 সপ্তাহ আগে ছিল 2 কেজি আটা 132, আটা কত এই 1 সপ্তাহ আবার কেজি 60 টাকা বাড়াইছে। আটা এখন 2 কেজি 140, ময়দা আসলে 145, এখন 160 টাকা হয়েছে 2 কেজি প্যাকেট। এদিকে বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা। এই সপ্তাহ ব্রয়লার মুরগি বিক্রি করতে আসছে 160 টাকার থেকে 155 টাকা, আর গেছে সপ্তাহ বিক্রি করছি 170 থেকে 175 টাকা। সোনালি মুরগি বিক্রি করছি গেছে সপ্তাহ 290 টাকা থেকে 280 টাকা, এই সপ্তাহ বিক্রি করতে আসছি 270 টাকা থেকে 260 টাকা। এছাড়া মুরগির পাশাপাশি ডিমের দামও কমেছে। প্রতি ডজন ডিমের দাম কমেছে 10 টাকা। লাল ডিম এখন চলতেছে 120 টাকা করে, সাদার 115 টাকা করে, আর হাঁসের ডিম 220 টাকা করে। গত সপ্তাহ লাল ডিম ছিল, এখন 30 টাকা, অন হচ্ছে 20 টাকা। বাজারে শীতকালীন সবজি সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করেছে। প্রায় সব ধরনের সবজি গত সপ্তাহ থেকে 10 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে। ভেন্ডি 40 টাকা কেজি, বেগুন 30 টাকা কেজি, ফুলকপি 40 টাকা পিস, গত সপ্তাহ ছিল 50-60, পটল 30 টাকা কেজি, গত সপ্তাহে ছিল আপনার 50-40, এখন 30 টাকা, বেগুন 30 টাকা, গত সপ্তাহে ছিল 50 টাকা, করলা 60 টাকা ছিল, এখন 50 টাকা, পুস্তা আপনি 80 টাকা ছিল, এখন 60 টাকা, মূলো 40 টাকা ছিল, এই সপ্তাহে আসছে আপনার 30 টাকা। এই যে নতুন সবজি শালগম, এটা ছিল 80 টাকা, এখন আসছে 50 টাকা, গাজর নতুন গাজর 120 টাকা ছিল, এখন আসছে 80 টাকা, নতুন আলু 160 টাকা কেজি ছিল, এখন আসছে শুধু 80 টাকা, কাঁচামরিচ আপনার 100 টাকা কেজি ছিল, এখন আসছে মাত্র 40 টাকা কেজি।